শিরোপা জয়ে আনন্দিত কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে প্রথমবার এত বড় মঞ্চে উঠেও শিরোপা হাতছাড়ায় হতাশ নন আল হিলালের কোচ রামন আঞ্জেল দিয়াস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বলেছেন দুই দলের কোচেরা। এটা একটা ভালো টুর্নামেন্ট ছিল। গেল কয়েক ম্যাচে আমরা যে উন্নতি করেছি তা ফাইনালে শিরোপা জিততে কাজে এসেছে। এই শিরোপা মৌসুম শেষের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে উৎসাহ যোগাবে। শেষ পর্যন্ত আমার ছেলেরা লড়াই করেছে। রিয়াল মাদ্রিদের মতো এত ভালো দলের বিপক্ষে তিন গোল করতে পারাটাই অনেক বড় বিষয়। দল হারায় আমাদের কোনো আফসোস নেই, বরং আমি গর্বিত। আমার মনে হয় আল হিলালের সমর্থকরাও গর্ববোধ করছে।